হ্যালো, তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আর মাইনক্রাফটে গাইজ আজকে আমরা খুঁজে বের করবো ডায়মন্ডকে, কারণ তোমরা তো জানোই গাইজ যে মাইনক্রাফটে ডায়মন্ডটা কতটাই জরুরি। না মানে মাইনক্রাফটে যদি আমরা কোনো মবকে মারধর দিতে যাই তাহলে আমাদের ডায়মন্ড লাগবে, যদি ভালো করে মাইনিং করতে যাই তাহলে ডায়মন্ড লাগবে, যদি আমরা নেদার ওয়ার্ল্ডে যেতে চাই তাও ডায়মন্ড লাগবে, এমনকি গাইজ মাইনক্রাফটের সবচেয়ে শক্তিশালী প্রাণী এন্ডার ড্রাগনকে যদি আমরা পিটাতে যাই তাহলেও আমাদের ডায়মন্ড লাগবে। তাই গাইজ আমি ঠিক করেছি যে আজকে আমি যে কোনো ভাবে ডায়মন্ড খুঁজেই বের করবো, কিন্তু তার আগে আমি তোমাদের একটু আমার বাড়িটা দেখাতে চাই, কারণ আগের দিন তো পুরো আমার বাড়িটা কমপ্লিট হয়েছিল না, আগের দিন এই সমস্ত মই ফই লাগানো এখানে বাকি ছিল, আর আমি এখন পুরো মই ফই লাগিয়ে চারিদিকে চকাচক বানিয়ে দিয়েছি। সর্বপ্রথম তো আমি একদম গাইজ আমার বাড়ির একদম ছাদের উপরে নিয়ে তোমাদের দেখাতে চাই। গাইজ এই দেখো, এখান থেকে তোমরা চারিদিকে দেখলে দেখতে পারবে কতটা সুন্দর লাগছে। আর এখানে না গাইজ আমি RTX মড ইনস্টল করেছি, যার জন্য তোমাদের একদম চারিদিকে এত চকচকে লাগছে, আর আমার ভাই গেম প্লেটা এত ল্যাগ করছে। যাই হোক গাইজ, তোমাদের খাতিরে আমি এরকম ভাবে গেম প্লেটা চালাতেই থাকবো। গাইজ এবার আমরা যাবো হচ্ছে আমাদের মাইনিং এ, কিন্তু মাইনিং এ যাওয়ার আগে না আমাদের একটু আয়রন ফায়রনের দরকার, কারণ আমরা যদি সমস্ত স্টোনের ছুরি দিয়ে মাইনিং শুরু করি না তাহলে আমাদের অনেকক্ষণ লেগে যাবে। তাই আমার দরকার একটা আয়রন ফায়রনের ছুরির, আর আয়রনের ছুরিটা না আমি আগের দিন একটু খোঁজাখুঁজি করছিলাম, এই সামনে একটা কেভ আছে ছোট মতো, ওইখানে আছে, আর ওইখানে গিয়ে আমাদের আয়রন আনতে হবে, কিন্তু ওইখানে না অনেক জীবজন্তু রয়েছে, তাই আমার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যেতে হবে, আমার হেলথ ফেলথ বাড়াতে হবে। দেখি আমার কাছে কি কি খাওয়ার জিনিস আছে। সর্বপ্রথমে তো আমি আমার এটা ওপেন করিনি ভাই। ও গাইজ এখানে রয়েছে ব্রেড। এবার আমি গাইজ কি করবো বলতো, ব্রেডটাকে খাওয়া শুরু করবো। চল ভাই ব্রেড খা। গাইজ এবার চলো আমরা যাবো সেই কেভের ভিতরে, আর কেভের ভিতরে গিয়ে আমরা আয়রন ফায়রনকে আগে নিয়ে আসবো। আর আমাদের কেভটা হচ্ছে গাইজ ঠিক এই সোজাই আছে, কিন্তু ভাই কোথায় আছে আমি ভুলে গেছি। ও গাইজ পেয়ে গেছি কেভটা ভাই, এইখানেই রয়েছে। এই যে আমাদের কেভ, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে গাইজ। এখানে মাকড়সা ওই দেখো মালগুলো আসছে। কোথায় ও ভাই, ওই যে তুই বাইরে এনে তোকে টপকাবো, এমনি তো গেম ল্যাগ করছে। আয় হারামজাদা, কিরে ভাই ভয় পেয়ে গেলি নাকি? আয় পিছন কি দেখাচ্ছিস ভাই। এ আমার হেলথ কমে যাচ্ছে তো। আরে ভাই, আরে আয় তোকে মারবো। ও গাইজ গাইজ আমরা মেরে ফেলেছি, আর উপরে আমাদের দেখাচ্ছে মনস্টার হান্টার হয়ে গেছে আমরা। চলো ভাই ফটাফট এখানে দেখবো কি কি আছে ভাই, চলো এটাকে খোল ভাই। ও ভাই আয়রন রয়েছে, ফটাফট আমি আয়রন গুলোকে এখানে নেবো। ও ভাই আমি আসছি, দাঁড়া আমি আসছি। এখানে তো দিকে আরো দুটো চলে এসছে, আমি আমাদের ফটাফট করতে হবে ভাই। আরে ভাই মালগুলোর কাছ থেকে আয়রন আনাটা আমাদের একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে গাইজ। তো কোনো ব্যাপার না ভাই, মাইনিং যেহেতু করতে হবে আয়রন তো আমি নিয়ে আসবো ভাই। দাঁড়া আমি পিছন দিক দিয়ে ঢুকে পড়বো ভাই। আমার আয়রন কোথায় গেল? এই যে আমাদের আয়রন, ফটাফট আমি আয়রনটাকে এখান থেকে নিয়ে নেবো। এবার আমি কি করবো গাইজ বলতো, এখানে আমি আয়রনের একটা ছুরি বানাবো। এই যে হচ্ছে আমাদের আয়রনের ছুরি। আবে আয়রনের ছুরি বানানোর জন্য দেখি আবার এখানে ভাই লাঠি ফাটি লাগবে। আমার ওক প্ল্যানেট কোথায় গেল? এই যে আমাদের ওক প্ল্যানেট, গাইজ আমার কাছে অনেকগুলো ওক আছে, আপাতত তো আমি দেখি কটা বানানো যায়। ওই যে আমাদের স্টিক, চলো চারটে স্টিক হয়ে গেছে ভাই। আবে চারটেতেই যথেষ্ট হবে, চল স্টিকটাকে এখানে রাখ। এবার এই যে আমাদের আয়রন সোয়ার্ড ভাই, আয়রন সোয়ার্ড রেডি। এবার ভাই শিল্ড, ও গাইজ ছিল আমাদের শিল্ড বানানোর জিনিসপত্র। আর চলো গাইজ হয়ে গেছে আমাদের কাজ, এবার ওই মালগুলোকে নিয়ে টপকে আসি আমি। তোদের টপকানোর পরে আমি সালাই RTX মড ডিসেবল করবো, না হলে ভাই ল্যাগ করছে এত ভাই, খেলা যাচ্ছে না। ওরে ভাই রে ভাই, দাঁড়া একটু খানা পিনা হয়ে যাক, না হলে তোরা আমাকে টপকে দিতে পারিস ভাই। আয় আয়, আমার ঘরের উপরে আটকে থাকবি তুই। আয়, আবে মুখ দেখাস না, তো দুটো খোঁচা মারবো। তুই নাম শালা হারামজাদা, নাম বন্ধ করে দিতে ভাই, না হলে পরে তোরা এসে এখানে তাণ্ডব ফাণ্ডব করে দিবি। ফটাফট আমি এটাকে বন্ধ করে দি ভাই, বন্ধ কর। আর একটা দুটো মারলে মনে বন্ধ হয়ে যাবে। আরেকটা আসছে ভাই, আরেকটা আসছে, তোরা একদম এখানে সমাধি দিতে ভাই। আরে বন্ধ হওয়া বন্ধ, মালটা বেরিয়ে যাবে। ও ফাইনালি গাইজ এগুলোকে, আরে না 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 না, নে হারামজাদা নে গাইজ, এদের আমি পুরো এখানে আটকে ফাটকে দিয়েছি। তো গাইজ আমি না RTX এর ওই মডটা ডিসেবল করে দিয়েছি, কারণ এত ল্যাগ করছিল না ভাই যে আমি খেলতেই পারছিলাম। আর এরপর তো গাইজ আমি মাইনিং এ যাব, তখন বাই চান্স যদি কেভের ভিতরে জম্বি ফম্বি চলে এসে হামলা করে দেয় তাহলে তো আমার গেম ওভার হয়ে যাবে। তো এবার মাইনিং এ যাওয়ার জন্য আমার কিছু কাজকর্ম করতে হবে, আর সেটা হচ্ছে আমার এর ভিতরে অনেক র আয়রন ছিল। কোথায় গেল আয়রন? এই যে গাইজ আয়রন, এটাকে আমি এখানে নিয়ে আয়রনটাকে আয়রন বানাবো। চলো আমাদের এই ফাইনেসের ভিতরে আমাদের আয়রনটাকে ঢুকিয়ে দিই। আবে র আয়রন ঢোকাবো তোকে না, এই যে র আয়রন। এবার এটাকে জ্বালাতে হবে, আমাদের কোল দিতে হবে। কোথায় গেল কোল? এই যে কোল। আর গাইজ এখানে আমার 8-8টা আয়রন তৈরি হয়ে গেছে। চলো ভাই আয়রন গুলোকে আমি আমার সাথে রেখে দিই। এবার আমি আমার একটু র চিকেনকে এখানে তৈরি করতে দেবো, আমার কাছে যেহেতু কোল আরো রয়েছে। আর এখানে চিকেনটা রান্না হতে থাকে, তখন আমি এক কাজ করি গাইজ, এই গ্রামবাসীদের কাছে গিয়ে দেখি আমি ব্রেড ফ্রেড পাই নাকি। সবার প্রথমে আমরা গিয়ে এই ঘরের ভিতরে রেড করব। হ্যালো কাকু, কেউ আছেন আপনারা বাড়িতে? আমার জাস্ট একটু ব্রেড চাই, আমি মাইনিং এ যাব তো তার জন্য। আরে ভাই বাড়িতে তো কেউ নেই ভাই, এটার ভিতর দেখা যাক। ও গাইজ ব্রেড রয়েছে ভাই, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আমি না গাইজ এখান থেকে মাইনিং করাটা স্টার্ট করব। এখান থেকে গিয়ে ওই যে আমাদের ওই পাশে যে পাহাড় দেখতে পাচ্ছ ওই দিকে ঢুকবো। চলো সবার প্রথমে তো আমি এখানে একটা গর্ত খুঁড়ে নিই। চল এবার এখানে একটা, এবার ঢুকে পড়ে এর ভিতরে। এরকম
যাবে গাইজ। আমি আস্তে আস্তে, এ ভাই 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 এটা কি করলি তুই, হ্যাঁ কি করলি, হ্যাঁ নিজের বাড়ির মেঝেই ভেঙে দিলি তুই, লজ্জা করে না তো, লজ্জা করে না। আবে এবার আবার এখানে স্টোন ম্যাচ হয়নি বে, আলাদা আলাদা স্টোন হয়ে গেছে। চলো কোনো ব্যাপার না, আমরা পরে দেখে নিচ্ছি ফটাফট। আমি আগে এখানে তো ভাই গাড়িটা খুলে নি, ভাই ডায়মন্ড তো আমরা যে কোনো ভাবে এখান থেকে নিয়েই যাবো। আজকে ডায়মন্ড নিয়ে গিয়ে আমরা আজকে ডায়মন্ডের সোয়ার্ড বানাবো, ভেস্ট বানাবো, অনেক কিছু বানাবো গাইজ, অনেক কিছু বানাবো। আর এখানে যত নিচে যাচ্ছে আবার অন্ধকার ফন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের টর্চ ফর্চ লাগাতে হবে। চলো আর একটু নিচে জেনি, তারপরে লাগাবো, এখনই কি। আমি না গাইজ এর আগে কোনোদিন মাইনিং ফাইনিং করিনি তো, আমি জানি না যে কত নিচুতে গেলে এই ডায়মন্ড ফাইমন্ড আসবে বা গোল্ড ফোল্ড আসবে। আর এখান থেকে গাড়িটা খুলি ভাই, সিঁড়ির মতো বানাতে হবে আমাদের। আমি না কথা বলতে বলতে আমার মিস্টেক হয়ে গেছিলো, তো চলো আমি একটু কিছু দূর গাড়িটা খুলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ এখানে না আমি আবার গর্ত ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে না কোল পেয়ে গেছি ভাই। এই দেখো কোল, এগুলো আমার অনেক কাজে লেগে যাবে, লাইট ফাইট বানাতে আরো ভাই, ফাইনেস ফাইনেস চালাতে। আর আশপাশ দিয়ে কোল রয়েছে, এগুলোকে আমি নেবো না, এগুলোকে পরে ভাই যখন গর্ত করবো তখন দেখা যাবে। আগে তো ভাই আমার এদিকে পিকেক্সেরও ভাই হেলথ কমে যাচ্ছে ভাই, একটা পিকেক্স মনে যাবে যাবে ভাবে এখনই যাবে ভাই। আর এখানে আমি এখনো ভাই ডায়মন্ডের গোল্ডের আয়রনের ভাই কিচ্ছু দেখা পেলাম না ভাই, কমসে কম আয়রনের তো দেখা পেয়ে যাই ভাই, তাহলে নয় আরেকটা পিকেক্স বানানো হয়ে যাবে। দুশালা আয়রনও নেই এখানে ভাই, এত দূরে আসলাম এই আয়রন টুকু যদি না পাই তাহলে তো ভাই প্রেস্টিজের পুরো আর কিছু থাকবে না। তো ভাই কি করবো বলো, তোমাদের খাতিরে যখন এসেছি আমি এখানে, ডায়মন্ড আমি আজকে নিয়েই যাবো ভাই, ডায়মন্ড আমি আজকে নিয়েই যাবো যে কোনো ভাবে ভাই। 2000 years later তো গাইস খোদাই করতে করতে আমি প্রায় এত নিচে চলে এসেছি, দেখো উপর থেকে এত নিচে। আর এখানে না আমি লাভার আওয়াজ পাচ্ছি, লাভা আমাদের আশেপাশে কোথাও না কোথাও আছে ভাই। আর লাভা যেখানে থাকে সেইখানে ভাই ডায়মন্ড কি গোল্ড এগুলো থাকার সম্ভাবনা বেশি। এবার জানি না গাইস আমরা পাবো কিনা, কারণ এটা না নতুন আপডেট তো মাইনক্রাফটের, এখানে না ডায়মন্ড অত সহজে পাওয়া যায় না, তাও আমি চেষ্টা করবো গাইস। আর এখানে আমাদের খুব সাবধানে সাবধানে এগুলোকে এরকম ভাবে মাইন করতে হবে, কারণ নিচে তোমরা জানো লাভা রয়েছে ভাই, কিন্তু কোথায় রয়েছে আমি ঠিক, এই ভাই এত নিচে কি করে পড়লাম ভাই, একটু ঘুরে ঘুরে দেখে নি আমি ভাই কোন দিকে আছে। এদিকে ভাই, আবে খোর রে এটা কোথায় আসলাম ভাই, এ ভাই আমি তো কেবল ভিতরে চলে এসেছি ভাই। আবে এখানে টর্চ লাগা, জানি না আমি কোন দিকে যাচ্ছি ভাই, এখানে একটা লাইট লাগা। ও গাইস, আরে আরে জায়গা নেই মনে হয়, আমি একটুখানি কোনার দিকে আসি, কোনার দিকে আসি। এবার আমার কাছে কি কি আছে ভাই যেগুলো আমার একটু অপ্রয়োজনীয়, এই লাঠিটা চলো এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ভাই ভাই কেউ এসছে নাকি তোর বন্ধু বান্ধবীরা? না 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 এর বন্ধু বান্ধবীরা কেউ আসেনি। চল, আবে তীর ওঠাচ্ছে না কেন বে ভাই, এ তীর কি করে ওঠায় আমি বুঝতে পারছি না ভাই, স্কেলিটনকে এত কষ্টে মারলাম আমি তীর উঠাতে পারছি না। এখানে আরো একটা তীর রয়েছে ভাই, এও চলো একটা তীর তো উঠিয়ে নিয়েছি। আরে ধনুকটা কোথায় গেল ভাই, আবে তোর ধনুক কোথায় গেল, আমরা স্কেলিটনকে মারলাম, এ আবার আসছে নাকি স্কেলিটন ফেলিটন ভাই আমি বুঝতে পারছি না। এক কাজ করি আমি না একটু ব্রেড ফ্রেড খেয়ে নি, এখানে এগুলো কি ভাই, করে দেখি এগুলো কি ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না এগুলো কি জিনিস, আমার ভাই ঢুকছে না কেন পকেট, আমার মনে হয় জায়গা ফাঁকা ভর্তি হয়ে গেছে ভাই। এক কাজ করি কিছু জিনিস ফেলতে হবে আমাদের, এ হুইটের বীজ তুইও নি। ও রে ভাই রে ভাই রে ভাই রে, মাথায় তীর মেরে দিয়েছে রে, দাঁড়া দাঁড়া নিচে এসে টপকে গেলাম রে, তুই কি করিস ভাই অত নিচে গিয়ে কে টপকায়, হ্যাঁ ভাই আবার আবার নিচে যেতে হবে, আমার খাওয়ার দাওয়ার সব নিচে পড়ে রয়েছে ভাই। যাই হোক গাইজ আরো একবার আমি নিচে চলে এসেছি, এইখানে মালটা আমাকে কোথায় জানি টপকে দিয়েছিল, এখানেই এইখানেই। ও গাইজ এ তো সেই গমের বীজ রয়েছে, আর বাদ বাকি জিনিস কোথায় আমার, ও গাইজ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। তো গাইজ আমি না আরো একবার নিচে এসেছি, আর এই শালা স্কেলিটনের বাচ্চা আমার পাছার পিছনে পড়েই রয়েছে ভাই। আরে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া, ও ভাই পেয়ে গেছি আমি, এইটাই তো আমি খুঁজতে আসছিলাম বারবার। আরে দাঁড়া, এই দাঁড়া রে দাঁড়া রে, তোরা পাছায় মারিস না রে, আমাকে একটু কোনায় গিয়ে সব সেট আপ করতে দে আগে তোরা। যেটা বলছিলাম গাইজ আমি তো এটারই খোঁজ করছিলাম, হ্যাঁ। আরে ফালতু তো পেস্ট করিস না বে, কোথায় গেছিলি হারাম দাদা, এই তোমাকে এতক্ষণ ধরে বিশাল মারছিলি না, বেরো চল সামনে আয় সামনে আয় সামনে আয়, এখান থেকে আমি নিয়ে যাবো ডায়মন্ড, আয় এ বেরো বেরো বেরো, এ ভাই ওই তো না, এ এনে এ মারে কি করে বে, এ মারে কি করে বে, একটা থেকে তো টপকে দিয়েছি ভাই। আরে আরে ফালতু ফালতু আমার তীর নষ্ট হয়ে যাচ্ছে বে, এ জম্বি এ জম্বি, ওরে ভাই জম্বি জম্বি, আরে আরে স্কেলিটন আমি মারে কি করে বে, এর থেকে তোমার ছুরি ভালো ছিল বে, চলো একটু প্র্যাকটিস করে আসতে হবে ভাই, প্র্যাকটিস না করলে এরকমই হয় ভাই, প্র্যাকটিস না করলে এরকমই। আমার কাছে একটু মাংস টাংস রয়েছে, চল মাংস খাই। তো যাই হোক গাইজ আমি না আবার হেলথ ফেল বাড়ি নিয়ে চলে এসেছি, এবার এখানে পুততে পুততে যাবো আমি, দেখি ডায়মন্ড 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 ভাই ডায়মন্ড কোথায় আছে, এই ভাই কেবে ডায়মন্ড এক না এক জায়গায় তো আছে ভাই, এটা আমি শিওর নিশ্চিত ডায়মন্ড আছে এখানে। শুরু করে দিচ্ছি, ওরে
ভাই রে ভাই ক্রিপার, আমি তোর সাথে এখন পাঙ্গা নিতে চাই না, ঠিক আছে? হ্যাঁ করিস না, প্লিজ আমাকে ডায়মন্ড খুঁজতে দে ভাই, একটা ডায়মন্ড পেলে আমি চলে যাবো তোদের কেবের থেকে, ঠিক আছে? ডায়মন্ড কোথায় আছে, ডায়মন্ড কোথায়? জিনিসপত্র বের কর সালা, ক্রিপারের বাচ্চা আসছে ভাই, ক্রিপারের বাচ্চা এখান থেকে। এটা ডায়মন্ড তো গাইস, এটা ডায়মন্ড তো ভাই, এটা ডায়মন্ড তো ভাই, ডায়মন্ড তো, এটা কি ভাই? ও রে আরাম জাদা রে, গাইস আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার সাথে এখানে কি হচ্ছে ভাই, এক তো এত কষ্ট করে আমি পেলাম। ও উঠিয়েছে গাইস, উঠিয়েছে। এটা কি ভাই? এমব্রেল সালা, এটা এমব্রেল, এমব্রেল খোঁজার জন্য আমি এতক্ষণ ধরে এই কষ্ট করলাম। হ্যাঁ ফালতু ফালতু ভাই, এতক্ষণ ধরে আমি তোর জন্য এত কষ্ট করলাম এমব্রেল দিয়ে। চলো গাইস লাভার দিকে যাই, এবার লাভার দিকে গিয়ে দেখি কিছু আসে নাকি। তো গাইস আমি না এখানে আরো একবার এই কেবের চাপ্পা চাপ্পা ছান মেরে দেখেছি, কিন্তু এখানে কোথাও ডায়মন্ড নেই। এই কেবের ভাই কোনো প্রান্তেই ডায়মন্ড নেই। ওই দেখো যত দূর দূর চোখ যাচ্ছে আমি সব প্রান্তে গিয়ে দেখে নিয়েছি। ইয়ে ভাই অনেক কষ্টে সৃষ্টি, এই যে আমার লাইট লাগিয়ে এসছি, এখন আমার কাছে আর মাত্র 8টা লাইট রয়েছে ভাই। এবার এই 8টা লাইট নিয়ে আমার নিচের দিকে যেতে হবে। তো তার আগে আমি এই জায়গাটাকে পুরো কোবলস্টোন দিয়ে ব্লক করে দেবো ভাই, কারণ এখানে কিচ্ছু নেই। চল ব্লক হয়ে গেছে, এবার তুইও ব্লক থাক। এবার আমরা নিচের দিকে যাবো, আর নিচে কিন্তু গাইস লাভার শব্দ শোনা যাচ্ছে, আমাদের খুব সাবধানে সাবধানে এখানে মাইনিং করতে হবে। চলো এই দেখো গাইস লাভা চলে এসেছে। লাভা, এই এই লাভা, লাভার আশেপাশে আমরা দেখবো গাইস আছে নাকি। কাজ করলে গাইস এর উপরে যদি আমরা কোবলস্টোন কে প্লেস করি ভাই, কোবলস্টোন প্লেস হবে না, আমার জল্লু কোথায়? জল্লু কেমন ভাবে প্লেস হবে? এ জল্লু প্লেস হচ্ছে না বে। কাজ করি গাইস, এখানে আমি পারি না তো ঠিকঠাক, আমি আর একটু খোদাই করি। চল ভাই চল চল চল, একটু খোদাই হো, আমি সাইড দিয়ে নামবো। এবার এটাকে এখানে আইতো ভাই, আরে দাঁড়া, আরে দাঁড়া রে দাঁড়া, আমি জানি না এখানে গেলে আমার হাওয়া বেরিয়ে যাবে নাকি। নাম নাম, এ ফেলা ফেলা, আবে ফেলা, এই তো, আরে লাভা কাকা করে দেবো ফাঁকা। এইগুলো গাইস আমার সেই নেদারাইট পাথর, এগুলো আমার ভাই ওই আগে ডায়মন্ডের ব্যবস্থা করে নি, পরে আমি এইগুলোকে নেব, নিয়ে গিয়ে আমি আজকে একটা, এই না 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 ভাই, আমার প্ল্যানে জল ঢেলে দিস না তুই। আরে রে কি করলি রে ভাই, আমার প্ল্যানে পুরো জল ঢেলে দিস তাই। আরে একটু ফাঁকা ফাঁকা রাখবো, এর ভিতরে গিয়ে আমি চেক করবো ভাই এর ভিতরে ডায়মন্ড থাকতে পারে। ভাই পুরো জায়গা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, এবার আমার এখানে টর্চ লাগাতে হবে ভাই। চলো আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে একটা থাক। তো গাইস এইবার তো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ একদম জল ফলে ভর্তি হয়ে গেছে, আর এটাই সুযোগ আমাদের জলের ভিতরে গিয়ে খোদাই করার। আমি এখানে দুটো ব্লক না খোদাই করেও রেখেছি, এই দেখো। তোমার আমার হেলথ কমে যাচ্ছিল তাই উপরে এসে একটু খাওয়া দাওয়া করলাম, এবার আমি আবার নেমে পড়বো ভাই চোখ বন্ধ করে। চলো 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 ভাই, খোদাই কর খোদাই কর খোদাই কর ভাই, খোদাই কর খোদাই কর খোদাই কর খোদাই কর খোদাই কর, হেলথ কমে গেলে আমাদের উপরে উঠতে হবে ভাই। চলো 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 চলো, এই আমাদের বুলবুলা কমে যাচ্ছে, বুলবুলা কমে যাচ্ছে। চলো চলো ভাই, এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ব্রেড ভাই ব্রেড, এটা কি ভাই আপেল খেলে কি আমাদের তাড়াতাড়ি হেলথ বাড়বে? হ্যাঁ এই যে গোল্ডেন আপেল রয়েছে, চলো খেয়ে তো দেখি ভাই গোল্ডেন আপেলে কি হয়। চল চল আবার ডুব মার ডুব মার ডুব মার, চলো চলো ফটাফট ফটাফট ফটাফট। আমাদের হেলথ কমে গেছে বলে আমরা উপরে উঠে গেছি। দাঁড়াও দাঁড়াও, এখানে অনেকগুলো দেখেছি আমি ভাই, অনেকগুলো দেখেছি। অবে নিচের নাম নিচের নাম, ও ভাই এখানে সাজানো। এ ভাই জম্বি ফম্বি আসছে নাকি এখানে? চালা জলের নিচে জম্বি আসছে নাকি ভাই? ও গাইস কত ডায়মন্ড এখানে, কত আর আছে নাকি? আর আছে আর আছে, আর নেই এখানে দেখছি। ও গাইস না 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 না, এখানে রয়েছে। ও ভাই ও ভাই ও ভাই, ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড, আটখানা ডায়মন্ড হয়ে গেছে ভাই ভাই ভাই, আটখানা ডায়মন্ড হয়ে গেছে। বে কে রে ভাই, হ্যাঁ হ্যাঁ করছে। এখানে আর আছে ডায়মন্ড এখানে ভাই ভাই, আর ভাই আর ভাই, লোভ করা ঠিক না ভাই, আর লোভ করা ঠিক না। এবার আমাদের উপরে উঠতে হবে ভাই, আটটা পেয়েছি, জায়গাটা পেয়েছি ভাই, ঠিক আছে। চলো দেখি জম্বি ফম্বি আসতে পারে। কাজ করি ভাই, এখান থেকে কি আমি ডায়মন্ডের ছুরিটা বানিয়ে নিয়ে যাই? ওরে হারাম জাদা, তুই এসছিস না? আয় 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 আয়, কোথায় গেলি তুই, কোথায় গেলি কোথায় গেলি? সালা জলে ডুবে ডুবে মর, সালা মর এখানে তুই। দেখো জম্বিটা জলে ডুবে গেল। এ ভাই তোকে জলের ভিতরে এসে টপকাবো আমি, তারা বেড ঢুকতেই তো পারছি না আমি। আসছি, এনে এনে এমব্রেল না কি দিলি তুই আমাকে, দেখ এমব্রেল নিয়ে খুশি থাকি আমি। চল ব্রো, এবার এখানে আমার ক্রাফটিং টেবিলটা আমি পাতাবো। ক্রাফটিং টেবিল, ও ভাই ভাই ভাই, ডায়মন্ড ডায়মন্ড, ডায়মন্ডের পিকেক্স লাগবে আমাদের। এই যে ভাই আমাদের ডায়মন্ডের পিকেক্স, পিক এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য। এবার ডায়মন্ডের একটা ছুরি বানাবো। ও
আবে এক্স নামে ছুরি বানাবো। ও ভাই থ্যাংক ইউ আয়রন এক্স এতক্ষণ আমার সাথে সাথ দেওয়ার জন্য। এক কাজ করি, এই অ্যারো ফেরোকে ফেলে দি, ক্রাফটিং টেবিলটা মেইন গাই। এবার আমি ডায়মন্ডের এটা দিয়ে চল খোদাই করো খোদাই করো। এই যে ভাই এই নেদারের কি সব বলে, এই পাথরগুলোকে আমাদের নিয়ে গিয়ে নেদারের জন্য ওয়ার্ল্ড বানাতে হবে, সরি নেদারের পোল্টার বানাতে হবে। তো গাইস আমি ডায়মন্ডের সোয়ার্ড আর পিকাক্স দুটো এখানে রেখে দিয়েছি, কারণ নেদারে যাবো ভাই, সেখানে বাই চান্স আমার সাথে যদি কিছু হয়ে যায়। এই যে আমাদের আয়রন পেয়ে গেছি, এবার এটা দিয়ে আমি এটাকে ফ্লিন্ট বানাবো। চলো ফ্লিন্ট আমাদের রেডি ভাই, এইবার আমরা যাবো নেদারে। আমরা গাইস একদম আমাদের ঘরের সামনে এই জায়গাটায় বানাবো, পুরো ঘরের সামনে। কোথায় গেল আমাদের নেদারের পাথর ফাথর? এই যে চলো এটাকে এইখানে রাখবো। তো গাইস এইখানে আমার নেদারের পোর্টালের ভাই জিনিসপত্র রেডি, চলো এটাকে প্রেস করে দেখি। ও গাইস গাইস হয়ে গেছে, হয়ে গেছে গাইস, হয়ে গেছে। এটার বানানোর জন্য কত কষ্ট করেছি আমরা। এবার চলো নেদারের ভিতরে যাব আমরা। এ দাঁড়া ভাই, ছুরি ফুরি রেডি রাখ, চলো। এ এ এ ভাই এ দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবো যখন দাঁড়া দাঁড়া দাঁড়া, গ্রামবাসীকে বলে দিই, এই হ্যালো হ্যালো কাকু আমরা নেদারে যাচ্ছি, এ কাকু। চলো ব্রো নেদারে যাবো আমরা, নেদারে ভাই নেদারে যাবো, পরের দিন ইন্ডিয়ান ড্রাগনকে মারতে দেবো। চলো কোন দিক দিয়ে নেদারে ঢুকবো? হ্যাঁ এদিক দিয়ে ঢুকলে ভাই, এদিক দিয়ে না এদিক দিয়ে যেতে হয় না? চলো চলো চলো। ও ও ও ও ও ও ও গাইস নেদারে তো চলে এসেছি। এটা কেমন জায়গা? আমার কাছে তো আমার বেড নেই ভাই, এক কাজ করে আমার বেড নিয়ে আসি ভাই, বেরো এখান থেকে, বেরো বেরো বেডটা নিয়ে আসি আমি। তো গাইস আমরা বেড নিয়ে চলে এসেছি, আর আমি না বেডের কথা এর জন্যই বললাম, বাই চান্স যদি আমরা টপকে টপকে যাই না নেদার ঘুরতে গিয়ে, তাহলে আমরা এখানে এসে শুতে পারবো। চলো বেডটা এখানে রয়েছে। ভাই কি হলো এটা, বাস্ট হয়ে গেল কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না, আমার সব কিছু ওইখানেই রয়েছে। এ ভাই এ ওরে ভাই, এ কারা বেরোচ্ছে? এ এ স্যার স্যার কে আপনি? ভাই এ নেদারের ভিতর থেকে বেরোচ্ছে। আরে আমার ডায়মন্ডের ছুরি কোথায় গেল? আমার ডায়মন্ডের ছুরি আনতে হবে ভাই, আমার গ্রাম ফ্রাম ধ্বংস করতে হবে। এ আমার ঘর ঢুকিস না। এ ভাই আমার ঘরে ঢুকিস না রে। এ ভাই আমি কি করতে নেদার বাড়াতে গেলাম রে? এ ভাই আমার ভাই লস হয়ে গেল বিশাল বড়। এ ভাই আমার ডায়মন্ডের ছুরি আয়, তুই এখানে ডায়মন্ডের ভাই, ডায়মন্ড ডায়মন্ড। চল নিচে নাম নিচে নাম নিচে নাম, কোথায় গেলি? আরামজাদা মাইনিং করতে গেছিলাম যেখানে সেখানে চলে যায়নি তো ভাই? এ এ কাকু, এ এ কাকু কোথায় গেলেন আপনি? আমার ঘরে দরজা বন্ধ রাখি ভাই, মালটা যদি ভাই আমার ঘরে ঢুকে যায় তো আমার অর্ধেক লুটফুট ওইখানে রয়েছে, কোথায় গেল ভাই? চলো জানি না ভাই, যেখানে যাক আরেকবার ঢুকে দেখি আমি নেদারের ভিতরে। নেদারে ঢোক, নেদারে ঢোক, নেদারে ঢোক। গাইস 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 আগের বার। ও ভাই ও ও ভাই, এ ভাই এটা গোল্ড গোল্ড ভাই, নেদারে গোল্ড 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 নে গোল্ড। তারপর আমরা বাইরে যাবো ভাই, ওরা টের পাওয়ার আগে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে গোল্ড নে, আজকে ডায়মন্ড নিয়েছে, গোল্ড নেবো গোল্ড। ওরে ভাই রে ভাই, কাকা চলে এসছে, কাকা 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 কাকা, আমি কেউ না কাকা, আমি কেউ না কাকা, আমি কেউ না। এ ভাই মাইনিং কর মাইনিং কর মাইনিং কর মাইনিং কর মাইনিং কর মাইনিং। আবে এটা দিয়ে না রে, পিকেক্স দিয়ে মাইনিং করতে, আমি তাই ভাবছি ভাই এত টাইম লাগছে কেন। গোল্ড নেবো গোল্ড নেবো গোল্ড 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 গোল্ড। ভাই ডায়মন্ড খুঁজতে এসেছিলাম, গোল্ড পেয়ে গেছি ভাই, ডায়মন্ড। একুশটা ভাই, একুশটা একুশটা। কাকা কাকা করে দেবো নাকি ফাঁকা? এ ভাই এ এ কাকা এ এ কাকা এ এ ভাই এখান থেকে আবার বেরোতে হবে ভাই। এ ভাই আরো আরো গোল্ড রয়েছে, গোল্ড গোল্ড গোল্ড। ভাই আবার টুকে দিল, কোনো ব্যাপার না গাইজ, আমি আবার আসবো নেদারে, আসবো এক্ষুনি আসবো গাইজ, নেদারে গোল্ড পেয়েছি গোল্ড। এই লোভ কি ছাড়া যায় গাইজ, আমি শুধু গোল্ড নিয়ে চলে আসবো এখান থেকে, আমি জাস্ট আমার সম্পত্তিটা নিয়েই ওখান থেকে চলে আসবো, আমার আর কিচ্ছু চাই না ভাই। আমার ডায়মন্ডের ছুরি ফুরি ওইখানে রয়েছে, আমি ওটা নিয়ে চলে আসবো, আমি আর এবার বেশি লুট করবো না। চলো গাইজ আরও একবার নেদারে যাবো, নেদারে নেদারে নেদারে, চলো চলো চলো। আমরা এইদিকে কোথায় পড়েছিলাম? হ্যাঁ হ্যাঁ নিচে নিচে নিচে, ওই যে গাইজ 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 এখানে ছিল আমার সব সম্পত্তি। এ এ ভাই এ এ ভাই আমার একুশটা গোল্ড হয়ে গেছে না, একুশটা। আর আমার ও ভাই এখানে আবার লাভা ফাভা রয়েছে, এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। এ ভাই এরা কিন্তু বিশাল পাওয়ারফুল, আমি আবার আসবো, আমি আবার আসবো। নেদারের একটা ব্যবস্থা করতে হবে, নইলে মালগুলো চলে আসছে যে কোনো টাইমে ওই পাশ থেকে এই পাশে। চলো দরজা খুলো। ও ও গাইজ এদের আমি কি করে আটকাবো? আরে ভাই রে ভাই, এরা আমাকে ঢুকতে দেবে না, এ আমাকে নেদারে ঢুকতে তো দেবে। গাইজ আমি আরো একবার নেদারে এসেছি, এইবার শালা এখান থেকে নিয়ে যাবো এগুলো। চল 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 চল, 35টা হয়ে গেছে গোল্ড, চল চল। এবার ওরে ভাই রে ভাই, আর দরকার নেই ভাই, বহুত হয়েছে বহুত হয়েছে ভাই, এবার উপরে উঠবো আমরা। চল চল খোদাই কর খোদাই কর, একটু অন্ধকারে আমি কিছু দেখতেও পারছি না ভাই। চলো 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 চলো, ওই যে গাইজ আমার পোর্টাল রয়েছে ওইখানে। আবে এখানে আরও নেদারের পোর্টাল রয়েছে নাকি ভাই? চলো আগে বাড়িতে তো যাইনি ভাই। এক ভাই আমার না শুধুমাত্র একটাই অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কি, জোর সংখ্যা নেই তো এখানে, এর জন্য আমার নিয়ে যেতে অসুবিধা হচ্ছে ভাই। না ভাই থাক, যে কটা আছে থাক। চলো এবার ঢুকেই পড়ি ভাই, ওই যে কাকারা রয়েছে ওইখানে। ভাই ওইখান থেকে আরেকটা নিলে না ভালো হতো। আর এটা ভাই কী ধরনের পাথর? চলো এটাও একটু ঘুরে দেখি গাইজ। এই লোভ হচ্ছে গাইজ বুঝলো তো, আমি কোনো জন্য নেদারে আসিনি তো, এর জন্য শুধু আমার লোভ হয়ে যাচ্ছে ভাই। এগুলো কী জিনিস হ্যাঁ, এ তো আমি জীবনে দেখিই নাই ভাই কিছু। চলো ও গাইজ আরও কী সব বেরোচ্ছে ভাই, এমব্রেল ফেমব্রেল মনে হচ্ছে এগুলো না।
যাই বেরোচ্ছে ভাই, বাড়ি নিয়ে গিয়ে শান্তিতে দেখবো। আর একটা গোল্ড পেলে আমি চলে যেতাম, কেটে পড়তাম। গাই তো এখানে রয়েছে গোল্ড, চলো চলো চলো। ও গাই তো এখানে রয়েছে, এখান থেকে নিয়ে চলে যাবো আমি, চলো চলো চলো। ভাই বহুত হয়েছে, 45টা হয়ে গেছে ভাই। আর ওই দিক দিয়ে মালগুলো আবার আসছে ভাই, আমি আর নেবো না আর। ওরে ভাই ওইখানে দেখি অনেক লোক রয়েছে ভাই, অনেক লোক রয়েছে, এদেরকে বোকা বানিয়ে আমাদের যেতে হবে, চলো যাবো। গাইজ এরা এখানে চলে এসছে, আর আমি এবার দেখি এখান থেকে বেঁচে টেঁচে যেতে পারি না। এবার এই ক্লিন দিয়ে ভাই কী করে? হ্যাঁ ক্লিন তো আমার কাছে ছিল একটা, এটা দিয়ে। ও ভাই ফাইনালি এইটা দিয়ে তার মানে নেদার বানানোও যায়, ভাঙাও যায়। চলো ভাই ভেঙে দিয়েছি। আর হারাম চাদা আমার ওয়ার্ল্ডে আসবি, দাঁড়া তোদের পাছায় আগুন জ্বালিয়ে দেবো আমি, দাঁড়া দাঁড়া। এটাতে আগুন জ্বালানো যায় না ভাই, এ এটাতে আগুন জ্বালানো যায় না ভাই, ভাই আমি পাঙ্গা নেব ওনাদের সাথে। গাইজ এদিকে তো জম্বি ফম্বি সবাই চলে এসছে, এক কাজ করি আমি ঘরে গিয়ে শুয়ে থাকি, সকাল হলে দেখা যাবে এদের ব্যবস্থা। আয়রন গোলাম আছে না ভাই, আয়রন গোলামে করবে আমার ঘরে। এ দরজা বন্ধ রয়েছে ভাই, ঠিক আছে চলো দরজা বন্ধ রয়েছে, আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখছি এদের অবস্থা, আই ফালতুতে আরে 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 নিজের ঘরে ভাই নিজেই আগুন জ্বালিয়ে দিচ্ছিলাম আমি। হাই হাই কে করছে, হাই 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 হাই, এ জম্বি এই আগুন লাগিয়ে দিয়েছে, ভাগ ঘান্তে ভাগ শালা আমার হেল। আরে ভাই আমার ভিতরে কে আগুন লাগালো, যা না ভাই যা না যা না যা। ওরে এ আসিস না, এ কে, এ তোদেরই কমতি ছিল বে, তোদেরই কমতি ছিল, আরে আমার ঘর জ্বালিয়ে দেবে ভাই। আরে ভাই আরে ভাই যা না যা না রে যা না রে ভাই, আগুন ফাগুন জ্বালিয়ে দিল ভাই, আমার ঘর না জ্বালিয়ে দেবে। আবে এত জম্বি আয়রন গোলাম কোথায় গেল? ও ভাই আয়রন গোলাম কোথায় রে? এ ভাই ভাই এরা টপকে দেবে আমাকে ভাই। আরে এরা ভাই তোরা কি করছিস এখানে? তোর যান স্যার স্যার যান যান, আপনাদের এদিকে যেতে হবে, আপনাদের এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, আমার ওয়ার্ল্ড এসে আমাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ একটাকে টপকে দিয়েছি। গাই তোর বন্ধু কোথায় গেল? বই তোর আরও বন্ধু এসেছিল এখানে, আমি দেখেছি ওই ওইখান থেকে। কাকু কাকু দেখেছেন আপনি? আপনি আর কি দেখবেন, আপনি তো ওই শুয়োরের বাচ্চাকেই চাষ করুন মনে হয়। গাই আর নেই, ওই মালগুলো চলে গেছে, হারিয়ে গেছে কোথাও, একটু ব্যবস্থা করতে হবে। আমাদের এই ওয়ার্ল্ডটাকে না একটু ভাই সাবধানে ভাই গোছানো শোনানো করতে হবে, নাহলে যে কেউ যে কোনো সময় চলে আসবে। সবার প্রথমে তো গাই আমি কি করবো বলো তো, এটাকে খুলবো। আমার এখান থেকে 45টা পেয়েছি, 45টাকে এখানে আমি রেখে দেবো ভাই। আর এটা ভাই বিশাল ডেঞ্জারাস জিনিস, তো পকেটে রাখা যাবে না, কারণ কখন ভাই আগুন টাগুন ধরে যাবে। পকেটের ভিতরে নেদার যদি তৈরি হয়ে যায় ভাই, পকেটের ভিতর থেকে এই সমস্ত জীবজন্তু বেরোতে শুরু হয়ে যাবে। তো গাইস আজকের এই মাইনক্রাফটের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর আরেকটা কথা গাইস, নিচে দেখো যে দুপাশে দুটো আমার ভিডিও লিংক আসছে, অবশ্যই ক্লিক করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। চলো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে।